এই দেখো এটা ধরবো এই ভাষায় ধরবো বা এখানে ধরবো ধরে আস্তে করে এটা ভাসিয়ে নিব এটা ভাসাইলাম আচ্ছা এটার পর এটার পরে এখানে টেপিটের সাথে কি লাগানো আছে এটা গ্যাস কিট বলা হয় না এটাকে এটা এদের সাথে এটা থাকে এটাকে বলা হয় টেপিট টেপিট সিল এই যে দেখো এটাকে বলা হয় টেপিট সিল এই টেভিট সিলের সাথে এই ইঞ্জিন জাতীয় যতগুলি ইঞ্জিন আছে অর্থাৎ টুয়েল ক্যাম এই ইঞ্জিন টুয়েল ক্যাম এই ইঞ্জিনের টুয়েল ক্যাম্পের সাথে এই এইখানে সাথে জোড়া লাগানো আছে এই দেখো এই জায়গায় এক সাইডে জোড়া লাগানো আছে এদের সাথে এই যে এইটা এদের সাথে এই এই একটা সেট থাকে এই চারটা চারটে জোড়া লাগানো থাকে একটা আর এটার নাম হলো টেভিট সিল টেপেড কভার সিল আচ্ছা এখানে আমরা লাগাও দেখি তোমরা লাগাও দেখি দেখো ঠিক আছে হ্যাঁ উল্টে হয়েছে ও আমি তো বুঝি নি তাহলে তাহলে এইটা এটা না এইটা যাতে আমি উল্টে কি লাগাবো তাহলে তোমরা বলবা যে না উল্টে হয়েছে তাহলে বুঝবো যে না এর ধরে জানছে দশ নম্বর বলটুক কখনো বলবো এটা আট নম্বর দেখো কে দেখো আচ্ছা এখন টেবিট কভার খুললাম তাই না টেবিট কভার খোলার পর এখন কী খুলতে হবে আমাদের ক্যাম না আগে আমরা যেহেতু ইঞ্জিন খুলতেছি বারো নম্বর গুটি হ্যান্ডেল হ্যান্ডেল হ্যাঁ এটা নাও বারো নম্বর দাও আচ্ছা এখন কী খুলব এইভাবে খুলো দেখি ফুয়েল আমরা বলি ফুয়েল গ্যালারি গ্যালারি অর্থাৎ রেলেও রেল হ্যাঁ এই দেখো আমরা এটা নিয়ে তো খুললাম লুজ দিল না এখন ধরে এইভাবে খুলতে হবে এই দেখো এইটা যদি আমরা এইভাবে খুলতে পারি তাহলে আমাদের সময় অল্পতে হয়ে যাবে এই দেখো এটা এভাবে খুলতে হবে এই টান দিলে খুলি আসবে দেখো তো আর দশ নম্বর এটা দাও দশ নম্বরটা দাও দশ নম্বর দিয়ে এটা খুলে নিতে হবে না এটা রাখো তাহলে এটা আমরা খুললাম না গ্যালারি গ্যালারির সাথে আছে ইনজেক্টর ইনজেক্টর আমি প্রথমে কি বলছি তোমাদেরকে কি বলছি যে প্লাগ কেন শর্ট হয় আমার এক রোগে মানুষ মারা যায় না বলছি তো যে এক কাজে কাজ কিন্তু হবে না একটাই সমস্যা একটা প্লাগ শর্ট হওয়ার অনেক কয়টা কারণ থাকে যদি প্লাগ আমাদের প্লাগ যদি দুর্বল হয়ে যায় ওর ম্যাচ শেষ হলে ওর ডেট হয়ে যাবে আচ্ছা তারপরে দুই নম্বরে হলো তা বলছি তারপর কি বলছি যদি ইঞ্জেকশন কয়েল শর্ট হয়ে যায় তাহলে কিন্তু ইঞ্জিন লক্ষিণ করবে